Assalamualaikum everyone. Welcome back to my videos. Hopefully, সবাই অনেক ভালো আছেন। আমার আজকের ভিডিওটা মূলত একটা requested video। কারণ recently একটা ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছিলাম মেকআপ করার জন্য exactly কি কি লাগে আর beginner kitে A to Z কি কি থাকা চাই সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম। কিন্তু বেশ কিছু আপু রিকোয়েস্ট করেছে যে যে জিনিসগুলো আমি দেখিয়েছি সেগুলো কিভাবে আমাদের ফেসে apply করব সেটা যেন দেখিয়ে দেই। তো সেদিন A to Z মেকআপের যে যে প্রোডাক্টগুলো আমি দেখিয়েছিলাম আজকে প্রত্যেকটা প্রোডাক্ট আমি ইউজ করে দেখিয়ে দেব। এটা দেখে আশা করি বিগিনাররা বুঝতে পারবে যে কোন প্রোডাক্টটা কোন কাজে ইউজ করা হয়। আর আজকে আরো একটা গুড নিউজ হচ্ছে আমি যে যে প্রোডাক্টগুলো আজকে সেজে দেখাবো প্রত্যেকটা প্রোডাক্টই তোমরা আমার পেজে কিন্তু অ্যাভেলেবল পাচ্ছ এন্ড অফকোর্স 100% অথেন্টিক প্রোডাক্টগুলো কিন্তু তোমরা পাচ্ছ। তাহলে চলো শুরু করা যাক। তো মেকআপের যেটা প্রথম স্টেপ সেটা হচ্ছে কখনোই ফেসকে ভালোভাবে ক্লিন না করে কিন্তু মেকআপ করবে না। কারণ একটা প্রপার ফেস ওয়াশ ছাড়া যদি তোমরা মেকআপ করতে বসে যাও সেক্ষেত্রে কিন্তু মেকআপটা অনেক সময় ফেসে বসে না ঠিক মতো আর অনেক সময় মেকআপের ফিনিশটাও দেখতে ততটা ভালো লাগে না। তো রিসেন্টলি আমি এই ফেস ওয়াশটা ইউজ করছি অ্যান্ড এটা ইউজ করে আমি বুঝতে পারছি যে এটা কিন্তু স্কিনকে খুবই স্মুথ করে দিচ্ছে এবং এটা কিন্তু আমার স্কিনের অয়েলকেও কন্ট্রোল করছে। তো প্রাইমার লাগানোর আগে সবার প্রথমে একটা ময়শ্চারাইজার ইউজ করে নেওয়া খুব ইম্পর্টেন্ট। বাট আমি ফেসে এতগুলো লেয়ার পছন্দ করি না দেখে আমি ময়শ্চারাইজারটাকে স্কিপ করি, আমি সরাসরি প্রাইমার লাগিয়ে ফেলি। তো আজকে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফটোফোকাস প্রাইমারটা ইউজ করে নিচ্ছি। এই প্রাইমারটা অয়েলি স্কিনের জন্য বেস্ট ওয়ান। লিপ অয়েল ইউজ করে নিচ্ছি কারণ যতক্ষণ আমি আমার মেকআপটা কমপ্লিট করব ততক্ষণে যেন আমার লিপটা ময়শ্চারাইজড হয়ে থাকে। কারণ লিপ ময়শ্চারাইজড হয়ে থাকলে কিন্তু আমাদের লিপস্টিকটা খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করা যায়। তো প্রাইমার ইউজ করার পর যেটা করবে সেটা হচ্ছে তোমরা আইব্রোজটা করে নেবে। তো বিগিনারদের জন্য আমি সবসময় এই টাইপের প্রোডাক্টগুলো দিয়ে আইব্রো সেট করাটাকে প্রেফার করি, তাই আমি এটা দিয়ে আমার আইব্রোটাকে সেট করে নিচ্ছি। তো প্রথমে একটা স্পুলি দিয়ে আমি আইব্রোটাকে কম করে নিচ্ছি। যেহেতু আমার আইব্রোজ অনেকটাই মোটা তাই আমি একটা আর্চ এঁকে নিচ্ছি আর খালি অংশগুলো ফিল করে দিচ্ছি। সেম কাজটা পাশের চোখেও করে নিচ্ছি। এখন W7 এর HD কনসিলারটা দিয়ে আমার আইব্রোজটাকে কার্ভ আউট করে নিব আর যে চুলগুলো আছে এক্সট্রা সেগুলোকে আমি হাইড করে নিব। আনপ্লাকড আইব্রোর ক্ষেত্রে সবসময় একটা ফুল কভারেজ কনসিলার কিন্তু ইউজ করতে হবে, এতে এক্সট্রা চুলগুলো খুব ভালোভাবে হাইড হয়ে যায়। যেমনটা দেখতে পাচ্ছ এইভাবে খুব সুন্দরভাবে কিন্তু আইব্রোটা সেট করে নিলাম। হ্যাঁ, অনেক প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে করতেই কিন্তু একদিন সুন্দরভাবে ঠিক তুমিও পারবে। এরপর যাব ফাউন্ডেশনে। তো ফাউন্ডেশন তুমি কোন শেডের ইউজ করবে, তোমার আন্ডারটোন কি আর তোমার স্কিন টাইপের সাথে মিলিয়ে কিভাবে ফাউন্ডেশন নিবে প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু আমি আমার একটা ভিডিওতে দিয়ে দিয়েছি। তো আশা করি ভিডিওটা দেখলে তোমরা তোমাদের পারফেক্ট শেড চুজ করতে পারবে ফাউন্ডেশনের। তো ফাউন্ডেশন হিসেবে আমি আজকে W7 এর HD ফাউন্ডেশনটা ইউজ করছি। অ্যাফোর্ডেবলের মধ্যে কিন্তু ফাউন্ডেশনটা খুবই ভালো আর আমার শেড হচ্ছে ক্রিমি ব্লু রে। একটা ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে পুরো ফাউন্ডেশনটাকে ফেসে ছড়িয়ে দিচ্ছি। এখন আই ম্যাজিকের বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমি আমার ফাউন্ডেশনটাকে খুব ভালোভাবে ড্যাব ড্যাব করে পুরো ফেসে ব্লেন্ড করে নেব। দেখতে পাচ্ছ ফাউন্ডেশনটা কিন্তু খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিলাম। এখন চলে যাচ্ছি কনসিলারে। আবারও সেম কনসিলারটা নিয়ে আমি আমার আইলিডটা সেট করে নেব। মনে রাখবে আইলিডটা সেট করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সুন্দর আইলুক করার জন্য, আর যদি আইলুক নাও করো তাও কিন্তু আইলিডটা সেট করে নিবে। এখন কনসিলারের সাহায্যে ফেসের কয়েকটা পয়েন্ট হাইলাইট করে নিচ্ছি, যেমন চোখের নিচে, নাকে, কপালে, কিউপিডস বোতে আর চিনে। আবারও বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এক্ষেত্রে তোমরা যেই জায়গায় কনসিলারটা অ্যাপ্লাই করেছো ঠিক সেই জায়গাতেই কিন্তু ব্লেন্ড করবে, কনসিলারটা কিন্তু পুরো ফেসে ছড়িয়ে দেবে না। এখন একটা লুজ পাউডারের সাহায্যে পুরো বেসটাকে আমরা সেট করে নেব। লুজ পাউডারের ক্ষেত্রে আমার সবচেয়ে পছন্দের আর অ্যাফোর্ডেবল লুজ পাউডার হচ্ছে W7 এর বানানা ড্রিমস পাউডারটা। তো আমি একটা কাবুকি ব্রাশ দিয়ে এখন পাউডারটাকে সেট করে নেব। এই ব্রাশ সেটটা কিন্তু আমি বিগিনারদের জন্য হাইলি সাজেস্ট করি, কারণ এই সেটটার মধ্যে বিগিনাররা ফেস আর আই মেকআপের জন্য প্রত্যেকটা ব্রাশই কিন্তু পেয়ে যাচ্ছ। আর ব্রাশগুলোর কোয়ালিটিও এত ভালো, এত সফট ব্রাশগুলো, আর বাজেটের মধ্যে তো আছেই। তো
তো দেখতে পাচ্ছো পাউডার দিয়ে মোটামুটি সেট করে নিলাম আমার বেসটা। এখন আসবো কন্টুরিং এ। হোয়াট ইজ কন্টুরিং? তো আমাদের ফেসকে নির্দিষ্ট একটা শেপ দেওয়ার জন্য আমরা নর্মালি কন্টুরিংটা করে থাকি, কিন্তু আমার কাছে কন্ট্রোলিংয়ের থেকে ব্রনজিংটাকে বেশি ইন্টারেস্টিং মনে হয়, সেক্ষেত্রে আমি ব্রনজিংটাই বেশি করি। ব্রনজিংটা আমাদের ফেসে একটা ট্যান ইফেক্ট দেয়, ওটা আমার খুব সুন্দর লাগে। তো আজকে টেকনিকের মেগা ব্রনজারটা ইউজ করছি। তো আমি এই কাবুকি ব্রাশ সেটের কন্ট্রোল ব্রাশটা দিয়ে আমি এখন ব্রনজিংটা করে নেব। তো এই ডিরেকশনেই কিন্তু আমাদের ব্রনজিং অথবা কন্ট্রোলিংটা করতে হবে, এই লাইনটার ওপরে, ঠিক আছে? সার্কুলার মোশনে ঘুরিয়ে ঘুরিয়ে ওপর থেকে নিচে আমাদেরকে কন্ট্রোলিংটা করতে হবে। তো এখন আসছে আমার মোস্ট ফেভারিট পার্ট, ব্লাশ। তো বাজেটের মধ্যে সবচেয়েতে পিগমেন্টেড এবং কালারফুল সবচেয়ে ভালো ব্লাশ আমার কাছে যে ব্লাশটাকে মনে হয় সেটা হচ্ছে টেকনিকের ব্লাশটা। এই ব্লাশের মধ্যে টোটাল 4টা শেড রয়েছে এবং এই ব্লাশ প্যালেটটাও কিন্তু খুবই পিগমেন্টেড। তো এটা হচ্ছে কাবুকি ব্রাশ সেটের ব্লাশ ব্রাশ। এটা একটু ফ্লাফি প্লাস একটু অ্যাঙ্গেল, তাই ব্লাশ লাগাতে খুবই সুবিধা হয় এটা দিয়ে। তো ব্লাশ লাগানোর সময় যেটা করতে হবে সেটা হচ্ছে একটু স্মাইল করবে। একটু স্মাইল করলে কি হচ্ছে, আমাদের অ্যাপেলসগুলো ভিজিবল হচ্ছে, ওই অ্যাপেলসগুলোতেই আমরা ব্লাশটা লাগিয়ে নেব। আর মেকআপের মধ্যে সবচেয়ে আর্লি ফেড হয় কিন্তু ব্লাশ, তাই ব্লাশ একটু বেশি হয়ে গেলেও কোনো সমস্যা নেই। আমি কিন্তু নাকেও একটু ব্লাশ লাগানো পছন্দ করি, তো যাদের পছন্দ তারা কিন্তু নাকেও লাগাতে পারো। এখন হচ্ছে সব আপুদের ফেভারিট হাইলাইটার। তো অ্যাফোর্ডেবলের মধ্যে বেশ কয়েকটা চয়েস বলা যে হাইলাইটারটা আমার কাছে সবচেয়ে বেশি পছন্দের সেটা হচ্ছে টেকনিকের হাইলাইটার প্যালেটটা। এটার মধ্যে 4 রকমের হাইলাইটার রয়েছে আর এটা প্রাইসের ক্ষেত্রেও কিন্তু খুবই অ্যাফোর্ডেবল। তো কাবুকি ব্রাশ সেটের এরকম একটা পেন্সিল ব্রাশ রয়েছে, এই ব্রাশটা দিয়ে কিন্তু খুবই সুন্দরভাবে আমি হাইলাইটার লাগাই। নাকে হাইলাইটার লাগিয়ে নিচ্ছি। ব্রাশে কখনো অতিরিক্ত প্রোডাক্ট নিয়ে কিন্তু হাইলাইটার লাগাবে না, হাইলাইটারটা আস্তে আস্তে বিল্ড আপ করবে। তোমার মেকআপের সাথে কতটা হাইলাইটার যাচ্ছে সেটা বুঝেই তুমি কিন্তু হাইলাইটারটা অ্যাপ্লাই করবে। তারপর ব্রাউ বোনে আমি হাইলাইটার লাগিয়ে নিচ্ছি। কখনো এখান থেকে হাইলাইটার লাগানো স্টার্ট করবে না, অনেকে আছে যারা ভুলবশত এইখান থেকে টেনে একেবারে এইটুক পর্যন্ত হাইলাইটার ইউজ করে, এটা কিন্তু কখনো করবে না। হাইলাইটার সবসময় তোমার ব্রাউ বোনের নিচে যে জায়গাটা থাকে ওখান থেকেই শেষ পর্যন্ত লাগিয়ে নেবে। দ্যাটস ইট। এরপর ইনার কর্নার্সে একটা ডট দিয়ে হাইলাইটার কিন্তু বসিয়ে দেবে, জাস্ট এ সিঙ্গেল ডট। এখন কিউপিডস বোতে লাগিয়ে নিচ্ছি, চিনেও অল্প লাগিয়ে নিচ্ছি। এখন লাগিয়ে নিচ্ছি ফেসের দুপাশে। এটাই ছিল বেস মেকআপ। এখন আসছি আই মেকআপে। বিগিনারদের আই শ্যাডো লাগানোটা হচ্ছে সম্পূর্ণ একটা প্র্যাকটিসের ব্যাপার, আমরা যত প্র্যাকটিস করব ততটাই সুন্দরভাবে আমরা আই শ্যাডো লাগাতে পারবো। তো বিগিনারদের জন্য খুব সহজ কিছু আই লুকস আমি নেক্সট কোনো ভিডিওতে করে দেখাবো, আজকে দেখাচ্ছি আইলাইনার। তো আইলাইনার ব্যাপারটা কিন্তু বিগিনারদের কাছে খুবই চ্যালেঞ্জিং, কারণ অনেক সময় বিগিনারদের হাত কাঁপে অথবা অনেক সময় তারা লাইনটা ড্র করতে পারে না সুন্দরভাবে, অনেক সময় আইলাইনার একটা মোটা হয়ে যায় একটা চিকন হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি বিগিনারদেরকে যেটা প্রেফার করি সেটা হচ্ছে W7 টাইপের আইলাইনারগুলো, কারণ এগুলোর অ্যাপ্লিকেটরটা হচ্ছে একটা স্টিক, ঠিক আছে? যদি কোনো ব্রাশ টাইপের হয় তাহলে কিন্তু ব্রাশটাকে তোমরা কন্ট্রোল করতে পারবে না, সেক্ষেত্রে আইলাইনার আঁকাবাঁকা হয়ে যাওয়ার পসিবিলিটিস থাকতে পারে। কিন্তু এরকম স্টিক যদি হয় সেক্ষেত্রে তুমি কিন্তু তোমার ইচ্ছা মতোই ড্র করতে পারবে। তো বিগিনারদের জন্য আমি মনে করি W7 আইলাইনারটা বেস্ট। আমি সবসময় উইং থেকে কিন্তু আইলাইনার লাগানোটা স্টার্ট করি। একটা লাইন ক্রিয়েট করে নিলাম, এখন ওই লাইনটার হাফ থেকেই আমি টানা স্টার্ট করব। দেখতে পাচ্ছ দুটো চোখেই কিন্তু আমি আইলাইনার লাগিয়ে নিলাম। ইটস অল অ্যাবাউট ইউর প্র্যাকটিস, যত প্র্যাকটিস করবে তত তোমার আইলাইনার ড্রটা সুন্দর হবে। তো অ্যাফোর্ডেবল মাস্কারার মধ্যে যে মাস্কারাটা আমি সবচেয়ে বেশি পছন্দ করি সেটা হচ্ছে টেকনিকের মেগালেশ মাস্কারাটা। রিসেন্টলি মাস্কারাটা আমি ইউজ করছি অ্যান্ড আমার খুবই ভালো লাগছে এই মাস্কারাটা। এখন আসছি কাজলে। আমরা কীরকম কাজল লাগাতে পছন্দ করি সেটাই হচ্ছে ম্যাটার। তো আমার পার্সোনালি নিউট কাজল পছন্দ, তাই আমি নিউট কাজলগুলোই প্রেফার করি।
তো মেকআপের শুরুতেই কিন্তু আমি একটা লিপ অয়েল ইউজ করেছিলাম, তো এখন লিপ অয়েলটা অনেকটাই শুকিয়ে গেছে এবং আমার লিপটা কিন্তু অনেকটাই ময়শ্চারাইজড মনে হচ্ছে আমার কাছে। এখন আমার লিপে যে কোনো টাইপের লিপস্টিক লাগানোর জন্য আমার লিপস কিন্তু এখন রেডি। তো অ্যাফোর্ডেবল লিকুইড লিপস্টিক্সের মধ্যে আমার কাছে আই ম্যাজিকের লিপস্টিকটা খুবই ভালো লেগেছে। এটা লাগানোর পর যে ম্যাট ফিনিশটা আসে ওটা জাস্ট অসাম, আর প্রত্যেকটা কালার এত সুন্দর এই লিপস্টিকটার। তো বিগিনাররা লিকুইড লিপস্টিক ইউজ করার আগে সবসময় একটা লিপ লাইনার ইউজ করে নিবে, যাতে তোমার লিকুইড লিপস্টিকটা ছড়িয়ে না যায়। তো লিপস্টিক লাগানোর পর আমি যেটা করি, আমি হাইলাইটার নিয়ে এই জায়গাটাতে আরেকটু অ্যাপ্লাই করে দিই। এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। তো সবার লাস্ট স্টেপ, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ, সেটা হচ্ছে একটা সেটিং স্প্রে। তোমার লুকটা যতক্ষণেরই হোক না কেন, তুমি যদি লুককে লক করে রাখতে চাও সেক্ষেত্রে সেটিং স্প্রের কোনো বিকল্প নেই। তো সেটিং স্প্রে ইউজ করার আগে ভালো করে ঝাঁকিয়ে তো এটাই হচ্ছে আমার আজকের ফাইনাল লুক। বিগিনার আপুদেরকে দেখিয়ে দিলাম খুব সহজে কিভাবে তোমরা তোমাদের এ টু জেড প্রোডাক্টগুলো ইউজ করবে এবং কোন প্রোডাক্টটা কিভাবে ইউজ করবে সেটাও আজকে ডিটেলসে কিন্তু দেখিয়ে দিলাম। তো তোমরা যারা মেকআপ শিখছো বা একেবারেই বিগিনার, তোমরা কিন্তু ঈদের সময়ও এরকম সিম্পলি বিউটিফুল লুকগুলো করে কিন্তু তোমরা বেরোতে পারো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন আল্লাহ হাফেজ।